সাভারে তুরাগ নদে নৌকা ডুবিতে এ পর্যন্ত 3 শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সকাল থেকে ফের অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। শনিবার ভোর সোয়া 5টার দিকে সাভারে আমিন বাজার থেকে গাবতলী কয়লার ঘাটে যাবার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় নৌকাটি। নৌ দুর্ঘটনায় 10 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন 7 জন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা শনিবার সকাল 8টা থেকে শুরু করে অভিযান, তাদের সাথে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা একে একে উদ্ধার করেন 3 শিশুসহ 5 জনের লাশ। নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার ফরিদ আহমেদ বলেছেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া নৌযানটি শনাক্তের চেষ্টা চলছে।